কারণ আমি একা একজন মানুষ তো সবাইকে ভোট দিতে পারবো না, এটা তো সম্ভব না। ছোট্ট করে একটা নির্বাচনের আবহাওয়া পরিবেশিত আপনি কি বলবেন? এটি তো আসলে আমার কাছে মনে হচ্ছে যে খুব আর্টিস্টিক একটা ব্যাপার হচ্ছে, কারণ শিল্পীদের নির্বাচন শৈল্পিক একটা ব্যাপার এবং জমজমাট একটা ব্যাপার, খুব উৎসবের আমেজ বিরাজ করছে। এবং আমার কাছে মনে হয় যে আসলে এটা তো দিন শেষে তো আমরা সবাই একটাই পরিবার, সব শিল্পীদের মিলন মেলা। এবং যদিও দুটো প্যানেল আসলে করার জন্য করতে হয়, কারণ নির্বাচন যেহেতু তো থাকবেই প্যানেল, কিন্তু আসলে মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সবাই এক, সবাই একই চলচ্চিত্রের মানুষ। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে যারাই আসবেন তাদের জন্য, আমি একদমই ছোটো একজন মানুষ, আমার অভিজ্ঞতাও খুব কম, কিন্তু আমি চাইবো যে সবার মধ্যে যেন আসলে সেই মিলমিশটা থাকে এবং সব একসাথে যেন আমরা চলচ্চিত্রের জন্য কাজ করি। আপনি ভোট দিচ্ছেন? ইনশাল্লাহ। যারা জিতবে তাদের কি বলবেন আর যারা হেরে যাবে তাদের উদ্দেশ্যে ছোট্ট করে? যারা জিতবেন তাদের জন্য তো অবশ্যই অনেক অনেক শুভকামনা, কারণ নির্বাচন মানে হার জিত থাকবে, এখানে একদল জিতবে একদল হারবে বা কেউ জিতবে কেউ হারবে, এটা ইটস ভেরি নর্মাল। সো সেই জায়গা থেকে বলবো যে আসলে আমাদের যারা সিনিয়র শিল্পীরা আছেন, যারা আমাদের বড় ভাই বোনেরা আসলে পার্টিসিপেট করছেন, তো সবার জন্যই অনেক অনেক ভালোবাসা। আমরা চাই যে সবাই এক ফ্যামিলি হিসেবে থাকি আমরা, আর যারা জিতবে তাদের জন্য তো অনেক শুভকামনা তো থাকবে, আর যারা হারবে আমার মনে হয় এটা আসলে এটা শিল্পীদেরই তো মিলন মেলা, এখানে হার জিত বা ওরকম করে আসলে খুব সিরিয়াসলি নেবার কিছু নেই, এটা দিন শেষে তো আমরা একই পরিবার। কিন্তু দর্শক জানতে চাই বুবলি কোন প্যানেলের দিকে সমর্থন, যদি এটা বলা ঠিক না তারপর বলেন। না না, আসলে আমার কাছে মনে হয় যে আমরা, কারণ আমি একা একজন মানুষ তো সবাইকে ভোট দিতে পারবো না, এটা তো সম্ভব না, সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো, তো এটাই আসলে। তো ইনশাআল্লাহ সবার জন্যই অনেক ভালোবাসা। কারণ ছোট্ট একটা বিষয়, এই গণমাধ্যমে অনেক উল্টাপাল্টা খবর আমরা দেখি সব তারকাদের নিয়ে, এটা নিয়ে আপনি কি বলবেন? ভিত্তি নাই, রিসোর্স নাই, মন করে একটা নিউজ করে দিচ্ছে, এটা নিয়ে আপনি কি বলবেন? গণমাধ্যমের দায়বদ্ধতা জানেন? এটা না খুব সুন্দর একটা প্রশ্ন। আসলে আমার মনে হয় যে আমাদের সব জায়গাতেই সেন্সর আছে, সেটা যদি আমরা সিনেমার ক্ষেত্রেও দেখি বা সব কিছুতেই আসলে অনেক বিধিনিষেধ আমরা মেনে চলি। তো আমার একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে যে গণমাধ্যম কর্মীদের প্রতি, যারা আমাদেরকে এত এত আসলে যে কোনো বিপদ আপদে আপনারা আমাদের পাশে থাকছেন, ভালোবাসছেন, সহযোগিতা করছেন, তো সেই জায়গা থেকে আমি বলবো যে আপনারা এই যে যাচাই বাছাই করা বা একটা সেন্সরশিপ থাকা বা একটা জবাবদিহিতা থাকা, এই জিনিসগুলো যদি আসলে সবাই একটু মেনে চললে কিন্তু আমাদের অঙ্গনটা আরও বেশি পরিচ্ছন্ন থাকে। তো সবাই না, আমার মনে হয় যারা প্রমিনেন্ট যেসব গণমাধ্যম আছে সবাই কিন্তু তারা মেনে চলে, কিছু কিছু যারা হয়তো বা তাদের মন গড়া কিছু করে ওটা আসলে আমার মনে হয় দিন শেষে সবাই বুঝে যায় কোনটা ভিত্তিহীন আর কোনটা ভিত্তি আছে।